পূর্ব মেদিনীপুরের মেছেদাতে একটি মিষ্টির দোকানে গরম জলে পড়ে মৃত্যু হলো এক শিশুর। জানা যায়, কোলাঘাট থানার মেছেদাতে চিলড্রেন পার্কের সামনে একটি মিষ্টির দোকানে ফুটন্ত গরম জলে পড়ে মৃত্যু হয় 5 বছরের শিশু অঙ্কিতা গোস্বামীর। শান্তিপুর বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা, পেশায় গাড়ির চালক অর্ণব গোস্বামীর কন্যা অঙ্কিতা গোস্বামী। পার্কের সামনে এই মিষ্টি দোকানে গরম জলটা রেখেছে কেন? আজকে জলটা রেখে আমার ছোট একটা শিশুর বাচ্চার জীবন নিয়ে নিল। ওর এত বড় জায়গা রয়েছে, দেখুন এত বড় জায়গা রয়েছে, এইখানে ওই সেই গরম জলের বালতিটা কেন রাখলো? এইরকম গরম টকবল জল ফুটালো গামলাটাকে এইখানে রোডের উপর রেখে দিয়ে। ওরা একবারের জন্য বলেনি যে কচি তোরা সরে যা, এখানে গরম জলটা রয়েছে, এইখানে রেখে আজকে আমার বাচ্চা চলে গেছে, আজকে তো অন্য বাচ্চাও যেতে পারতো। এটা একটা মেন পার্ক। তোমার ছেলের নাম কি? আমার মেয়ের নাম অঙ্কিতা গোস্বামী। কত বছর বয়স? 4.5 বছর বয়স। গরম জলটা চাল ভাজাটা আনতে গেছে, কিনছে খাবার এখানে এসে বোতল, তার মধ্যে ছানা এখানে ওই টুকুরি কি রাস্তা নিয়ে কত জল খেয়ে নাই কে আগানি মিষ্টি দোকানে সোনা গোলালে ও গো মা গো করি চট খাচ্ছে, কেউ তুলে নিয়ে একটা আমার সাথে কেউ গেছে, কতটুকু বাচ্চা পড়ে গেছে, তোরা মিষ্টি দোকান দিয়ে বেরিয়েছে বাচ্চারা কম কম তুলে ধরেছে, যে বাচ্চারা বাচ্চা পড়ে গেছে বাচ্চারা তুলে নিয়ে অভিযোগ। 31 ডিসেম্বর পার্কের সামনে তিনজন শিশু খেলা করছিল, সেই সময় মিষ্টির দোকানে কড়াই ভর্তি ফুটন্ত জলে পড়ে যায় অঙ্কিতা। তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 4 জানুয়ারি তার মৃত্যু হয়। বৃহস্পতিবার পরিবারের সদস্যরা ওই মিষ্টির দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।